জাগা আপনার কষ্ট হইতেছে বুঝতে আমার লাইনটা ঠিক আছে নি একদম আস্তে আস্তে জায়গায় ঢুকতেছি পরে মনটা নরম করে বাজিবেন মারহাবাগন চ্যালেঞ্জ করছে কে আল্লাহ কয় ও বন্ধু এদেরকে ডাকেন কোরআন বানানো নয় এটা আমার কালাম এদেরকে আহ্বান করেন এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত মোতাবেক আমার নবী কাফেরদেরকে আর আপনার বাসে ডাক দিলেন আবার বলা হলো আদু শুহাদাকুম তোমরা তোমাদের সাক্ষী এই সাউন্ডের ভিতরে চাপা হয়ে গেছে তোমরা তোমাদের সাক্ষী গুলা ডাকো তোমরা তোমাদের সাক্ষী গুলারে ডাকো আর আমি আমাদের আমার সন্তানকে নিয়ে ফাকুল তাআলা ফাকুল তাআলা নাদু আবনা আনা ওয়া আবনাকুম আমি আমার সন্তানকে ডাকব তোমাদের সন্তানকে ডাকো কোরআনটা তোমরা বলছো মানুষের বানানো আর আমি বলছি কোরআনটা আল্লাহর কালাম মাঠে আসো খেলা হবে খেলা হবে কথা কন ঠিক না বেঠে কোরআন বিদ্বেষীরা বালাবিরা শোনো একটু পর আমি গরম হব আমরা গিয়ে রেখে তো লাইল বানতাছি লাইল বানছি নেমনে দি মানছে এখন আর ফানি যাওয়ার সম্ভাবনা ঠিক আছে বাস হবে আসো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবার দেখেন আমার নবী জি চ্যালেঞ্জটা করছিল কখন মানুষের সংখ্যা কম ছিল তখন কাফেররাই বেশি ছিল এরপরে আমার নবী চ্যালেঞ্জ করলেন এখন আমার নবী বলছে আল্লাহ বলছে ফাকুল তাআলাও আপনি বলেন তাদেরকে নিয়ে আসতে কে আপনা আনা আপনি বলেন আমি আমার সন্তান ওয়া আপনাকুম তোমরা তোমাদের সন্তান ওয়া নিসা আনা ওয়া নিসাকুম আমরা আমাদের নারী তোমরা তোমাদের নারী নিয়া ময়দানের মধ্যে আসবা প্রমাণ হবে আমি নবী প্রমাণ করব কোরআনটা আল্লাহর কালাম আর তোরা প্রমাণ করবে কোরআনটা বানানো সবাই রাজি হইয়া গেছে এবার রাজি হইয়া তারা ময়দানের মধ্যে এসেছে ও আমার বন্ধুরারি ও যুবক ভাইরা এবার সেই সত্যতার চ্যালেঞ্জের ময়দানে তারা যখন চলে এসেছে কাফেররাও আসলো এখন আমার নবীও যাবে এখন আমার নবী কাকে নিয়েছেন জানেন এক নম্বর ডাক দিছে হে আলী তুমি আসো ওই বাহাসের ময়দানে তোমাকে যাওয়া লাগবে এখন আলীকে আলী কি সাধারণ আলী নাকি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন একটা সন্তান যে সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে কোন ঘরে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন এরপরে আমার নবী ডাকলেন হে ফাতেমা ফাতেমা গো তুমি আসো দেখেন কার কার ডাইকা বাসের ময়দানে নিয়ে গেছে আজকে আমার ফুতরে লন্ডন ফাড়াইয়া দে আরেকবারের ফুতরে রাস্তা ফালাইয়া মারি খাওয়াই কথা কোন ঠিক কিনা আর আমার নবী কিন্তু অন্য কাউরে নেয় না আমার নবী কলিজার টুকরা গুলোকে নিয়ে গেছে আল্লাহু আকবার বলে আমার নবী বলে হাসান ও হুজাইনায় জিহাদের ময়দান নয় বাহাদের ময়দানে যাব আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম এরপরে আমার নবী তাদেরকে নিয়ে গেলেন বাহাদের ময়দানে চতুর্দিকে কাফের প্রস্তুত আছে নবী যদি হেরে যায় আমার নবীকে তারা আর কথা বলতে দিবে না আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে এই আওয়াজে মনি না জোরে বলো না কে বন্ধুরে আমার ও নোয়াগাঁওয়ের বাবারা এবার আমার নবী আলী নিয়ে দাঁড়াইলো এখন কাফেররা তুমি তেলাওয়াত করো এবার আমার নবী সূরায়ে কাউসার তেলাওয়াত করলেন সবচাইতে বড় সূরার নাম হলো সূরায়ে বাকারা সবচাইতে ছোট সূরার নাম হলো সূরায়ে কাউসার বুঝছেন নি এখানে একটা খেলা আছে বাহাদ যদি কখনো করেন শর্টকাট কথা বলবেন ব্যাপকতার লক্ষ্যে শর্টকাট পয়েন্টে কথা বলতে হবে পয়েন্ট লাগবে পয়েন্ট সর্দারি করলে অতলা কথা কয় সর্দারি কর্তার তাই না এমন একটা কথা কইবেন সিহন কথা সিহন কথা
আগে ভোর এটা লইলো যদি বলেন করলি কি রে করলি কি বুঝা যায় আপনি দেখছেন কেডা করছে আর যদি কইতেন হলো করলো কে রে করলো কে তখন মনে হয় বোঝায় আপনি কাউরে দেখছেন না কে আর কি কে কি কি এটা জবরদস্ত মামলা করে দেব গা কথা কন ঠিক না বেটি এটা রসুল বড় সোনা পড়ে নাই إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بورا سورة نا سورة سورة এই জন্য যুবক আমার নবী ছোট সূরাটা পড়লেন এখন কাফেররা সূরার মতো সূরা বানাইব এখন পড়তেছে ইন্না আতাইনাকাল কাউসার এরপরে এই আয়াতের মতো আর আয়াত বানাইতে পারে না ছন্দের মতো ছন্দ মিলাইতে পারে না ফেস লাগিয়া যায় আঞ্চলিক ভাষা হইয়া যায় এমন সুন্দর নাই এবার কাফেররা লাস্টে বলতে বাধ্য হয়েছে আমরা বুঝতে পেরেছি লাইসা হাযা কালা মিল বাসার আমরা বুঝতে পেরেছি এই কোরআনটা আসলে মানুষের বানানো গ্রন্থ নয় আরো বড় করে কোন আল্লাহু আকবার এই কোরআনটা কার কালাম কোরআন বিদ্বেষীরা বাংলাদেশের কিছু লোক আছে মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা কয় এগুলো আবু জাহেল থেকে আরো খারাপ কথা কন ঠিক না বেটি টিচির মোড়ের মধ্যে যায় খারো অর্ধেক কাপড় পরিয়া অর্ধেক কাপড় পরিয়া এ মাথা বাইর করিয়া আমার বাবার টাকা দিয়ে আমি যেমন খুশি তেমন কাপড় পরবো কার বাপের কে অসম্ভব তুই চাইলেই তোর মতন 92% বাংলাদেশে অলঙ্গ হয়ে চলা যাবে না ঠিকই না বলে পারবি না পারবে না এই সাউন্ড তোমার নেমে গেছে প্রথম যেমন পাইছি এমন নাই তুমি একে মুখে বাধা করতে যে এটা খারাপ করছো এটা সাউন্ড চাপা হয়ে গেছে আমার কষ্ট হইতেছে মুখে পেইন হইতেছে এই কোটা কমাও ভলিউমটা তোলো বক্স কারেন্ট নাই ও তোর যে সলতা সিটি তো বেশি এ পাগলা রে ফাস কটিয়া দিয়ে দে মাশাআল্লাহ মারহাবা কোন গেলে গে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হইতেছে এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছি ওই আবু জাহেল দিকে এগুলা খারাপ কেন বলছি আবু জাহেলরা ওপেনে কোরআনের বিরোধিতা করলেও গোপনে যাইয়া আমার নবীর তেলাওয়াত শুনত মজা পাইতো কথা কোন ঠিক কিনা আর আমার দেশের কিছু ব্যাক করার বিয়াদব আছে কোরআন তেলাওয়াত তো করেই না বরং কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে টক শুতে বসে মাস্তানি করে কথা বলেন ঠিক না বেটি এমন কিছু সদ্য বেশি লোক আছে কিনা বলেন এরা আবু জাহেল থেকে আরো খারাপ আবু জাহেলরা যদিও নবীরে নবী হিসাবে মানত না কিন্তু নবী যে তিনি সেটা জানতো সত্য নবীরা মানত কথা বলেন ঠিক না বেটি কিন্তু যদিও নবীর কথা মানে না ওরা যদিও কোরআনের বিরোধিতা করছে লাস্টে বলছে লাইসা হাযা কালামিল বাশার এই কোরআন মানুষের গ্রন্থ নয় এটা আল্লাহর কালাম এটা হেরা মানত গোপনে ওরা এলান করত এই খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাবি না কেউ ডাকে সাড়া দিবি না সবাই ঘুম পাড়ায়া রাত্রে বেলা এ নিজে নিজে আসিফার মধ্যে হারিয়ে হারিয়া কোরআন তেলাওয়াত শুনত একটা যে কি আপনি দিন না করছেন আপনি যাইছেন টুয়েলি কিলে কো আপনি লেন কিলে গিয়া আপনি দিন না করছেন আমি আইছি মজা লাগে লেগে মনতাম আইছি এটা কোরআন এমন একটা জিনিস আমি জায়গা মতো ধরছি ওই যে ওয়াশটা প্রথম ধরছিলাম দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বায়াত ওয়াশটা কি মিলতাছে তাহলে এই কোরআনটা রেখে যাচ্ছে দেখেন আসেন সার্কে সামনে যাই এখন এই কোরআনটা কাফেররা মেনে নিল ময়দানের মধ্যে চারজন একজন হলো মা ফাতেমা আর একজন হলো মাওলা আলী আর একজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমামে হুসাইন যখন আমার নবী জিতে গেছে কোরআন চ্যালেঞ্জের ময়দানে বহসে জিতে গেছে তখন আমার নবী চারজনকে পাশে লইয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কই কি জানেননি আল্লাহুম্মা হাউলাই আহলি ও আল্লাহ
এই চারজন হলো আমার কলিজার টুকরা এরা হলো আমার পরিবার এদেরকে যে ভালোবাসবে তুমি আল্লাহও তাদেরকে ভালোবাসিও এই চারজনকে আমি ভালোবাসি এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহও তাদেরকে ভালোবাসো এই জন্য যুবক চারজন নিলেন এই মাওলা আলীকে মা ফাতেমাকে নিয়ে গেছে এখন মাওলা আলী কেডায়ার ফাতেমাকে এরা আহলে বাইতটাকে ও যুবক এরা হলো তারা মা ফাতেমা দুনিয়াতে আসে নাই মাওলা আলীও আসে নাই আসার আগে আমার আল্লাহ মালাইল আলা উর্দ জগতের মধ্যে দুইজনকে বিয়া দিয়েছে আমার নবী বলেছেন আতানি মালাকুন আমার কাছে জিব্রাইল আলাইহিসসালাম আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর তিনি বলেছেন ইন্নি যাওয়াজতু আমি অবশ্যই বিয়ে দিয়েছি আপনার মেয়ে ফাতেমাকে আলী আলীর সঙ্গে আপনার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে আমি বিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিয়েটা জমিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণ